বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে সমগ্র দেশের এনআরসি, এনপিআর এবং সিএএ সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কয়েকটি খবর নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম হইতে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। ঐতিহাসিক অবিচার শুধরাতেই নাগরিকত্ব আইন, দাবি নরেন্দ্র মোদির। অন্যদিকে, আমি দেশের বাপমূর্তির কথা ভেবেই কাজ করি, সিএএ হবে, দিল্লির র্যালি থেকে নরেন্দ্র মোদির হুঙ্কার। অপরদিকে, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলেই এক ঘন্টার মধ্যে শাহিনবাগ গুটিয়ে দেব, ফের হুমকি বিজেপি সাংসদের। অন্যদিকে, কানাইয়ার থেকেও বেশি ভয়ঙ্কর শারজিল ইমাম, আক্রমণ অমিত শাহের। অপরদিকে, শারজিল ইমাম কোনো অপরাধ করেনি, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্ক গুয়ে কার্জু। অপরদিকে, কা এনআরসি নিয়ে মোদির সঙ্গে আলোচনা চান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি এনআরসি নিয়ে মুখ খুললেন নরেন্দ্র মোদি। তাহলে বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ খবরাখবরের বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং প্রতিদিনের এনআরসি, এনপিআর, কা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তাজা খবরাখবর সবার আগে পেতে এক্ষণি করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বাজিয়ে দিন পাশের বেল আইকন, তাহলে প্রতিটি মুহূর্তের তাজা খবরাখবর সবার আগে আপনি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। দেশভাগের সময় যে অবিচার কিছু মানুষের উপর করা হয়েছিল তা শুধরাতেই কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব আইন নিয়ে এসেছে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিল্লিতে এনসিসির একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন স্বাধীনতা পায়, সেই সময় স্বাধীন ভারতে প্রশাসনিক দায়িত্বে যারা ছিলেন তারা দেশভাগ মেনে নেন। একটা কাগজে দাগ টেনে গোটা একটা দেশকে দুভাগে ভাগ করে ফেলা হয়। নেহরু লিয়াকত চুক্তি সংখ্যালঘুদের রক্ষার কথা বলেছিল, গান্ধীজিও সেটাই চেয়েছিলেন। এই সরকার সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই সিএএ নিয়ে এসেছে। নাগরিকত্ব আইনের যারা বিরোধিতা করছে তারা ভোট ব্যাঙ্কের রাজনীতি ছাড়া কিছু বুঝেন না বলে অভিযোগ নরেন্দ্র মোদির। তিনি বলেন, বিরোধীরা অনেকে দলিত স্বার্থের কথা বলছেন, কিন্তু এরাই ভুলে যাচ্ছেন যে পাকিস্তান ছেড়ে ভারতে আসতে বাধ্য হওয়া শরণার্থীদের বেশিরভাগই দলিত। দিল্লির একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা, সিএএ থেকে এক চুলো সরব না। প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘদিন ধরে সংবিধানে যে ভুল আইন ছিল তা সিএএ আইনের দ্বারা আমরা সংশোধন করতে চাইছি। দিল্লির এক র্যালি থেকে তিনি বলেন, স্বাধীনতার সময় দেশভাগ হয়েছিল, তৎকালীন সরকার তা খুব সহজেই মেনে নিয়েছিল। গান্ধীজিও চেয়েছিলেন সংখ্যালঘুদের রক্ষা করতে, সেই সময়ের ভারতের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে সিএএ আইন। সংশোধিত নাগরিকত্ব আইন থেকে এক চুলো সরব না। বিরোধীদের উদ্দেশ্যে মোদির বক্তব্য, নিজেদের ভোট ব্যাঙ্ক বাঁচাতে সিএএ নিয়ে রাজনীতি করছে বিরোধী দলগুলি। সংখ্যালঘুদের উপরে হওয়া অত্যাচার কি চুকে পড়ছে না? পাকিস্তান ধর্মীয় নিপীড়নের শিকার হচ্ছেন যারা, তাদের কথা কেউ শুনেন না কেন? বিরোধীরা ভুলে যাচ্ছেন, পাকিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যারা ভারতে আশ্রয় নিতে এসেছেন তারাও দলিত। তিনি আরও বলেন, আমি দেশের বাপমূর্তির কথা ভেবেই কাজ করি, আর যারা সিএএ আইনের বিরোধিতা করছেন তারা কি কখনো সংবিধানের কথা ভেবেছেন? প্রধানমন্ত্রী পাকিস্তানকে আক্রমণ করে বলেন, প্রতিবেশী দেশ তিনটি যুদ্ধে হেরে গিয়েছে, কিন্তু প্রক্সি ওয়ার চালিয়ে যাচ্ছে তারা। অন্যদিকে, এনআরসি নিয়ে এখনও বিক্ষোভ হয়ে চলেছে সারা দেশ জুড়ে। এমতাবস্থায় কার্যত মুখ বুঝেই ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে তিনি দেশের এই মুহূর্তের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুললেন প্রজাতন্ত্র দিবসের শুভ দিনে। রবিবার জাতীয় উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। মন কি বাত অনুষ্ঠানে তিনি প্রথমেই জাতির উদ্দেশ্যে তিনি বলেন, হিংসার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে না। এনআরসি নিয়ে উত্তাল দেশের নাগরিকদের তিনি বলেন যে, হিংসা কোনো সমস্যার সমাধান হতে পারে না। তিনি এই প্রসঙ্গে উত্তর পূর্ব ভারতের কথা টেনে এনে বলেন যে, উত্তর পূর্ব ভারতে সব কিছুই শান্তিপূর্ণভাবে সমাধানের কারণ হলো তাদের ঐক্যবদ্ধতা, শান্তিপূর্ণ মনোভাব। এনআরসি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি যে কেউ হিংস্রতা ও অস্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছেন তাদের মূলধারায় ফিরে আসার আবেদন করছি। তাদের নিজেদের ক্ষমতার প্রতি বিশ্বাস থাকা উচিত এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার জন্য আমি তাদের সকলকে আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা একবিংশ শতাব্দীতে বাস করি যা জ্ঞান বিজ্ঞান এবং গণতন্ত্রের যুগ। আপনি কি এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে সহিংসতার ফলে জীবন আরও উন্নত হয়েছে? তাই সহিংসতা কখনই সমস্যার সমাধান হতে পারে না। পৃথিবীর কোনো সমস্যায় আর একটি সমস্যা তৈরি করে সমাধান করা যায় না। তাই আসুন আমরা একত্রে একটি নতুন ভারত বানাই যেখানে প্রতিটি ইস্যু শান্তির মাধ্যমে সমাধান করা হবে। সংহতির প্রতিটি ইস্যু সমাধানের মূল বিষয় হবে যেখানে। অপরদিকে সিএএ প্রতিবাদী জেএনইউর ছাত্রনেতা শারজিল ইমাম গ্রেপ্তারের পরই তার বিরুদ্ধে কূপ উগরে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শারজিলকে কানাইয়ার থেকেও ভয়ঙ্কর বলে দাবি করেছেন অমিত। জয়পুরের একটি সভা থেকে শারজিলকে গ্রেপ্তারির খবর জানিয়ে তিনি বলেন, তাকে জেলে রাখা হবে। তিন দিন ধরে শারজিলের সন্ধান চালানোর পর অবশেষে পুলিশের নাগালে এলেন তিনি। বিহারের একটি থানায় গিয়ে শারজিল আত্মসমর্পণ করেন বলে খবর। যদিও দিল্লি পুলিশ শারজিলের আত্মসমর্পণের খবর অস্বীকার করেছে। প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লির শাহিনবাগের সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ছিলেন শারজিল। গত 24 জানুয়ারি শারজিলের একটি ভিডিও প্রকাশ করেছিল বিজেপি। তাতে দেখা গিয়েছিল শারজিল মুসলিমদের প্ররোচনা দিচ্ছেন অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করার কথা বলে। প্রায় 6টি রাজ্যে শারজিলের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ ছিল। গ্রেপ্তারির পর তাকে ট্রানজিট রিমান্ডে দিল্লি আনা হবে। অন্যদিকে দেশদ্রোহী মামলায় অভিযুক্ত শারজিল ইমামের সমর্থনে মুখ খুললেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্গুয়ে কার্জু। তিনি শারজিল ইমামের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেননি, তিনি একে সায় দেননি। তবে কার্জু বলেন, ইমাম কোনো অপরাধ করেনি। তিনি এক নিবন্ধ লিখে বলেছেন, শারজিলের বক্তব্যে আমি সায় দিচ্ছি না। অসম বা উত্তর পূর্বাঞ্চলের কোনো অংশকে ভারত থেকে আলাদা করার বিরোধী আমি, তবে আমি দেখছি তার বক্তব্য কীভাবে প্ররোচিত করছে বা অবশ্যম্ভাবী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কার্জু আরও বলেছেন, সংবিধানের আর্টিকুল 226 বা কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের অধীনে হাইকোর্টের শারজিল ইমামের বিরুদ্ধে দায়ের এফআইআর বাতিল হয়ে যাবে বলে আমি মনে করি। আমার দৃষ্টিতে সে কোনো অপরাধ করেনি। অপরদিকে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসলে 1 ঘন্টার মধ্যে শাহিনবাগ গুটিয়ে দেব, এভাবেই ফের হুমকি দিলেন দিল্লির বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা। প্রায় 2 মাস ধরে দিল্লিতে শান্তিপূর্ণভাবে মোদি সরকারের ধর্মের ভিত্তিতে আনা নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন করেছেন মহিলারা। সামনেই 8 ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন, 11 ফেব্রুয়ারি ভোল ঘোষণা। বিজেপি সাংসদ পরবেশ সাহিব সিং বর্মা পশ্চিম দিল্লির বিকাশপুরীতে প্রচারে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, 11 ফেব্রুয়ারি দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে 1 ঘন্টার মধ্যে খালি করে দেওয়া হবে শাহিনবাগ। তার সঙ্গে দিল্লিতে সরকারি জমিতে যত মসজিদ রয়েছে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। বিতর্কের এখানেই শেষ নয়। বিজেপি সাংসদ অভিযোগ করেছেন, শাহিনবাগে যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করেছে তারা সকলে আপনাদের বাড়িতে ঢুকে বোনেদের মেয়েদের দর্শন করবে এবং তাদের হত্যা করবে। তাই এখনই সময় আছে, কারণ পরে আর মোদিজি অমিতজি কাউকে বাঁচাতে আসবেন না। সিএএর প্রতিবাদে গত 1 মাস ধরে চলা লাগাতার অবস্থান বিক্ষোভ যে ধীরে ধীরে বিজেপির গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা স্পষ্ট হয়েছে এই বিজেপি সাংসদের মন্তব্যেও। এমনকি অমিত শাহ নিজেও শাহিনবাগের আন্দোলন নিয়ে সরাসরি আক্রমণ করেছেন। দিল্লির বাবরপুরে একটি নির্বাচনী জনসভায় উচ্চস্বরে চেঁচিয়ে অমিত শাহ বলেছিলেন, ভোটের দিন যখন ইভিএমের বোতাম টিপবেন সমস্ত রাগ ঢেলে দিয়ে টিপবেন, বাবরপুরের রাগের কারেন্ট যেন শাহিনবাগে গিয়ে লাগে। দিল্লির বিধানসভা বুটে যে শাহিনবাগের আন্দোলন বড় অংশ নিয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। উল্লেখ্য, কদিন আগেও এক নির্বাচনী সভায় পরবেশ সাহিব সিং বর্মা বলেছিলেন, দিল্লির বহু সরকারি জমিতে মসজিদ রয়েছে, এমনকি মাদ্রাসাও রয়েছে। দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে ওই মসজিদ এবং মাদ্রাসাগুলি ব্যঙ্গে গুঁড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে সিএএ এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে রাজি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তবে শর্ত সাপেক্ষে। রং তুলি হাতে প্রতিবাদে নেমে নিজেই একথা জানিয়েছেন তিনি। সিএএর বিরোধিতায় লাগাতার কর্মসূচিতে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল, কখনো ছাত্র যুবাদের সামনে এগিয়ে দিয়ে, কখনো বা দলের মহিলা নেতৃবৃন্দ, কখনো আবার শীর্ষ নেতৃত্ব থানা প্রতিবাদ জারি রাখছে। তারই অংশ মঙ্গলবারের নীরব প্রতিবাদ।
এদিন কলকাতার রাজপথে গান্ধী মূর্তির পাদদেশে রং তুলি হাতে জনাপন্তাশেক শিল্পী দেখালেন এনআরসি এবং সিএএ বিরোধী প্রতিবাদ। রাস্তার উপরেই প্রমাণ সাইজের ক্যানভাসে ফুটে উঠল তাদের প্রতিবাদ। রং তুলি হাতে সৃষ্টিকর্মে মগ্ন মুখ্যমন্ত্রী এদিনের প্রতিবাদ সূচনা করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আঁকলেন এক দুঃখিনী নারীর মুখাবয়ব, যার দু চোখে জল, জলে ভেসে উঠেছে লেখা এনআরও, কপালে লেখা সিএএ, কমলা সাদা রং ব্যবহার করে আঁকা ছবিটির একদিকে লেখা এনপিআর, আরেক দিকে লেখা এনআরসি। সব নিয়েই চিন্তামগ্ন ক্রন্দশীলা সেই নারী। এদিন প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পাশের ক্যানভাসে বেশ তাৎপর্যপূর্ণ চিত্র দেখা গেল শিল্পী শুভা প্রসন্নের। গেরুয়া রঙের একটি মাছের হা মুখের শিকার হতে চলেছে লাল নীল অজস্র মাছ। এ ছবিতে স্পষ্টই প্রতিবাদ গেরুয়া শিবিরের আগ্রাসী মনোভাব। নরেন্দ্র মোদীকে দৈত্যরূপে বর্ণনা করে ছবি আঁকলেন শিল্পী মনোজ মিত্র। শিল্পী যোগেন চৌধুরী জাতীয় পতাকার রং দিয়ে আঁকলেন কঙ্কালের মুখ। মাঝের অশোকস্তম্ভের সময় নির্দেশক কাঁটাগুলো এখন এলোমেলো হয়ে গিয়েছে, সেটাই তিনি বোঝাতে চাইলেন রেখায় রঙে। ছবি আঁকার পর মমতা বলেন, প্রাণের টানে, রঙের টানে, তুলির টানে প্রতিবাদ করতে এসেছি। আমাদের সবার একটাই কথা, মানুষে মানুষে বিভাজন করার আইন চলবে না, ন কা, ন এনআরসি, ন এনপিআর। তিনি আরও বলেন, বিভিন্নভাবে এই আন্দোলন জারি রাখতে হবে, কখনো মিছিল, কখনো মিটিং, কখনো গান, আবার কখনো ছবি এঁকে। মনে রাখবেন, রাস্তাতেই আমাদের থাকতে হবে, কারণ রাস্তাই আগামী দিন রাস্তা দেখাবে। এরপরই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রে আলোচনা হতেই পারে, কিন্তু আগে আইন তৈরি হয়ে যাবে, তারপর বলবেন আলোচনা করব, সেটা হতে পারে না, আগে এই আইন প্রত্যাহার করুন, তারপর আলোচনায় বসতে রাজি হব। উল্লেখ্য, চলতি মাসেই পশ্চিমবঙ্গে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই সময় তার সঙ্গে বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে সিএএ প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা।